হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি এক্সেল শিটের নতুন ট্রিক্স দেখব। তো বন্ধুরা, আপনারা যদি কোথাও কেউ কোনো অফিসে অথবা কোনো ব্যক্তিগত কাজের ক্ষেত্রে যদি কোনো ডাটাবেজ তৈরি করতে চান, তো সেখানে যদি আবার শত শত স্টাফের ছবি অথবা আপনাদের ফ্রেন্ডদের যদি ছবি আপনারা এক্সেল শিটে যদি অ্যাড করে রাখতে চান, তো সেই কাজটা আপনারা কিভাবে এক ক্লিকের মাধ্যমে করবেন, আজকে আপনাদেরকে আমি সেই ট্রিক্সটি দেখাতে চলেছি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো অবশ্যই আমার কেবিটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখি আমরা কিভাবে এই কাজটি খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে করতে পারি, সেই ট্রিক্সটি আপনাদেরকে আমি ধাপে ধাপে দেখাবো। তো প্রথমেই আপনারা দেখবেন যে আপনাদের প্রত্যেকটি অফিস বা প্রতিষ্ঠানে একটি করে প্রত্যেকটা স্টাফের জন্য আইডি থাকে। তো বন্ধুরা, প্রথমে আপনারা দেখুন এই আইডিগুলো আপনারা ক্রিয়েট করে নেবেন আপনাদের স্টাফদের জন্য। তো যার যে নাম বা যে কোনো ডকুমেন্ট, আপনারা যে যে তথ্য আপনারা এখানে এক্সেল শিটে রাখবেন, সেটা আপনারা আপনাদের মতো করে আপনারা এই শিটটা খুব সুন্দর করে সাজিয়ে নেবেন। তো নেওয়ার পরে দেখুন এখানে প্রথম থেকে আমি আমার এখানে স্টাফদের আইডি দিয়ে সেট করেছি। আইডির পরে এখানে নাম, পদবি এবং তাদের স্যালারি এবং পিকচার যেখানে ইনসার্ট করব সেই রোটাকে আমি সাজিয়ে নিই। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতো করে এভাবে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নেবেন। তো এটা সাজানো পরে দেখুন আমি যে পিকচারগুলো তাদের নামের পাশে বসাবো, অর্থাৎ যাদের পিকচার তাদের নামে বসানোর জন্য আমি পিকচারটাকে সুন্দর করে একটু রেনাম করে নিয়েছি এবং পিকচারগুলোকে একটা সাইজ আকারে নিয়ে নিয়েছি। তো আপনারা সেটা করতে পারেন। তো অবশ্যই করতে হবে যে পিকচারগুলোকে রেনাম করে নিতে হবে তাদের আইডি নাম্বার দিয়ে। আপনারা চাইলে সেটা নাম দিয়েও করা সম্ভব, কিন্তু নাম দিয়ে সেটা এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, কারণ একই নামে যদি দুইজন স্টাফ থাকে তাহলে সেক্ষেত্রে একটু ভেজাল হয়ে যায়। তো আপনারা যেটা করবেন, তাদের যে আইডিটা দিয়েছেন সেই আইডিটা দিয়ে তাদের পিকচারগুলোকে রেনাম করে নিন। দেখুন এখানে আমার যে 3001, তো এখানে আমার এখানে 3000 আইডিতে যে দেখুন এখানে 3000 আইডিটা আমি যেখানে বসিয়েছি এই নামের পাশে সেটা বসবে। তার নাম হচ্ছে কৃত্তিবাস রায়, তার পিকচারটা এখানে বসবে। তো এখানে দেখুন সুস্মিতা রায়, এখানে দেখুন যে তার হচ্ছে 3002 আইডি, তার ছবিটা এখানে বসবে। তো এভাবে করেই আপনাদের এখানে শত শত ডাটাবেস থাকতে পারে। তো আপনারা সেই ছবিগুলো এক ক্লিকের মাধ্যমে এখানে ইনপুট করা সম্ভব। তো এটা দেখুন আমি এখানে যে পিকচারগুলো, আমি এখানে সব পিকচারগুলো সেভাবে করে আমি রেনাম করে নিয়েছি। এখন আমরা দেখব কিভাবে আমরা এই সিস্টেমটা করে নেব। তো প্রথমে আপনারা এখানে দেখবেন যে আমাদের যে মেনু বার, এখানে আপনাদের ডেভেলপার ট্যাবটি আছে কি না। তো বন্ধুরা, এখানে ডেভেলপার ট্যাবটি সাধারণতভাবে শো করে না, কারণ এটাকে আনশো করে রাখা হয়। তো যদি এটা আনশো হিসেবে থাকে তাহলে আপনারা সেটাকে শো করাবেন হচ্ছে এখানে দেখুন ফাইল, ফাইল থেকে নিচের দিকে একটু যাবেন, সেখানে দেখবেন অপশন। তো এখানে অপশন থেকে আপনারা এখানে দেখেন কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ রিবন থেকে এখানে জাস্ট এখানে দেখুন ডেভেলপার অপশনটা আছে। এই ডেভেলপার অপশনে আপনাদের এখানে টিক দেওয়া থাকবে না, জাস্ট আপনি এখানে ডেভেলপার অপশনে টিক দিয়ে এখানে নিচের দিকে জাস্ট ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনি এখানে ডেভেলপার অপশনটা চলে আসবে। তো ডেভেলপার অপশনটা যখন এখানে চলে আসবে, তো আপনি এখানে জাস্ট এখানে দেখুন এখানে ভিজুয়াল বেসিক নামে একটা অপশন আছে। তো এখানে দেখুন একবারের দিকে বা দিকের দিকে, তো এখানে জাস্ট এই ভিজুয়াল বেসিকে একবার ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে যখন ভিজুয়াল বেসিক ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটা ব্ল্যাঙ্ক একটা শিট চলে আসছে। তো এখন এখানে একটি কোড বসাতে হবে। তো এই কোডটা কোথা থেকে পাবেন? এই কোডটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আপনাদের লিঙ্ক আকারে দিয়ে দিব। তো আপনারা সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা নিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে আমি এই কোডটা দিয়ে দেবো, দেখুন এখানে সাব ইনসার্ট পিকচার এটা থেকে শুরু হবে এবং এন্ড সাব থেকে শেষ হবে। তো বন্ধুরা, আমি যে লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা সেই সাইটে ঢুকে আপনারা জাস্ট এই কোডটা জাস্ট এখান থেকে সিলেকশন করে আপনারা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখন আপনারা এখানে পেস্ট করবেন। তো বন্ধুরা, কোথায় পেস্ট করবেন? এখানে পেস্ট করার জন্য একটি মডিউল আপনাদেরকে সেট করে নিতে হবে। সেই মডিউলটাই এখানে দেখুন আপনাদের এক্সেল শিটের মতো একটা আইকন আছে, তার পাশে একটি ইউজার ফর্ম নামে একটা অপশন আছে। তো এখানে জাস্ট ছোট্ট একটা আইকন আছে, জাস্ট এখানে আপনি এই আইকনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে মডিউল, সেই মডিউলে আপনারা ক্লিক করবেন।
তো দেখুন এখানে মডিউল ক্লিক করার সাথে সাথেই আপনাদের এখানে একটি ব্ল্যাঙ্ক একটি সাদা ফর্ম চলে আসছে। তো এই ফর্মের মধ্যেই আপনারা এই কোডটি পেস্ট করে দিবেন। তো এটা কোড পেস্ট করার জন্য এখানে রাইট বাটন টিপে আপনারা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তো বন্ধুরা পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখুন এমন ধরনের আপনাদের এটা চলে আসবে। তো এখন এইখানে ছবিগুলোর লিংক আপনাকে শেয়ার করে নিতে হবে। তার আগে বলি আমরা যে এখানে যে এই জিনিসটা করতেছি এটা করার জন্য আপনারা অবশ্যই আগে খেয়াল করবেন যে আপনাদের যে ক্লিক করা অর্থাৎ এখানে দেখুন সিলেকশন, সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে প্রথমেই আপনাদের যে যেখান থেকে আপনারা পিকচারটা ইনসার্ট করা শুরু করবেন জাস্ট আপনাদের যেন এইখানে যেন মাউসের কার্সরটা থাকে। সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে আগে প্রথমে সিলেকশন করে নেবেন এবং সিলেকশন করার পরে আপনি এখানে ডেভেলপার, ডেভেলপার থেকে ভিজুয়াল বেসিক, ভিজুয়াল বেসিক থেকে এখানে জাস্ট মডিউল। তো এখানে জাস্ট আমরা মডিউলটা যেহেতু নিয়ে নিচ্ছি এখানে মডিউলে ক্লিক করার সাথে দেখুন এখানে মডিউলটা আমাদের ওপেন করা আছে। তো এখন আমরা এখানে আমরা ছবিগুলো কিভাবে অ্যাড করে নিব, তো এই ছবিগুলো অ্যাড করার জন্য দেখুন এখানে রান নামে একটা অপশন আছে অর্থাৎ প্লে বাটনের মতো ছোট্ট একটা আইকন আছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটা ওপেন ফোল্ডার হিসেবে একটা অপশন চলে আসছে। তো আমাদের যে ছবিগুলো যেখানে এডিট করা আছে বা সেভ করা আছে সেই ছবির ফোল্ডারটি আমাদেরকে এখানে সিলেকশন করতে হবে। তারপর দেখুন আমি এখানে আমারটা ডেস্কটপে রেখেছি, তো আমি এখানে জাস্ট ডেস্কটপে ক্লিক করে ছবিগুলোকে এখানে ওপেন করব। দেখুন এখানে পিকচার শর্টকাটে নামে আছে, তো আমি জাস্ট এখানে ছবিগুলোকে একটা প্রথম সিলেকশন করলাম এবং আমি কন্ট্রোল এ ধরে সমস্ত ছবিকে সিলেকশন করে। তো সমস্ত ছবি সিলেকশন হয়েছে কিনা জাস্ট একটু আপনি উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখে নেবেন, কারণ যদি একটা ছবি ছাড়া পড়ে তাহলে সেই ঘরটা পুরোটাই ফাঁকা হবে। তো জাস্ট আপনি যখন এইভাবে সিলেকশন করে নিলেন এখানে জাস্ট এই দেখুন এখানে নিচের দিকে ওপেন আছে, আপনি এখানে ওপেনে ক্লিক করুন। তো ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আপনার ছবিগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আপনাদের সেই মজার বিষয়টি দেখার জন্য অপেক্ষা করতেছেন সেটাই আপনারা এখন দেখতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনি এখানে দেখুন এখানে এক্সেল যে আইকনটা আছে অর্থাৎ ভিউ মাইক্রোসফট এক্সেল, আপনি জাস্ট এখানে একবার ক্লিক করলেই কিন্তু আপনার ছবিগুলো অ্যাড হয়ে যাবে। তো দেখুন এখানে আমি জাস্ট ক্লিক করব। তো বন্ধুরা দেখুন খুব সুন্দর মজার বিষয়, আপনাদের সমস্ত ছবি এক ক্লিকের মাধ্যমে দেখুন অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনাদের এক্সেল শিটের মধ্যে হাজার হাজার ছবি অথবা স্টাফ থাকতে পারে, আপনারা জাস্ট এক ক্লিকের মাধ্যমে কিন্তু এই কাজটি খুব সহজেই করে নিতে পারবেন। আশা করি বুঝতে কোথাও সমস্যা হয়নি, যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানালে আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই আমি বলে দিয়েছি যে এই লিঙ্কটা অর্থাৎ কোডের লিঙ্কটি আমি কিন্তু একটা ব্লগ সাইটে পোস্ট করে সেখানে দিয়ে রাখবো, তো আপনারা ওখান থেকে খুব সুন্দর করে কপি করে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা আপনারা এই টিপসটা আমার আশা করি আপনাদের অনেক কাজে লাগবে, যদি কাজে লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকার চেষ্টা করবেন, আমি টিপ অ্যান্ড টিপস নিয়ে সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই।